সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম গাছে এত সুন্দর সুন্দর কটা ফুল ফুটেছে আমার মা আবার গাছের ফুল ছিটতেও দেয় না তাই গাছ থেকে পড়ে ওগুলো এমনি এমনি নষ্ট হয়ে যায় তো সকাল সকাল এই যে লটারি আমাদের রোদ পোহাতে বসে গেছে আজকে আমার কাজ ছিল একটা চাউমিন বানানো তো এই যে বেঙ্গল চাউমিন বেশ ভালোই খেতে জানেন তো যথারীতি আলু গাজর এসব কেটে তার মধ্যে ক্যাপসিকামটাও দিলাম যা যা মোটামুটি দেওয়া যায় যেমন বাদাম তারপরে পেঁয়াজ তারপর একটু রসুন একটু ডিম সব কিছু একসাথে দিয়ে তারপর যতক্ষণ অবধি এগুলো নরম নরম হয়ে আছে ততক্ষণ অবধি নাড়তে থাকলাম এবং কিছু কিছু মশলা অ্যাড করেছিলাম যেমন একটু গরম মশলা একটু এলাচ এই সব জিনিসপত্র তারপরে দিয়ে দিলাম চাউমিন যতক্ষণ না ভালো করে হচ্ছে সেগুলো নাড়তে থাকলাম যথারীতি চলে গেলাম কলেজে কলেজ থেকে ফেরার পথে আজকে সবাই মিলে এভাবে বুধ করে দিয়েছে আমি সেগুলো না তুলে আমি ট্রেনে উঠে চলে এসেছি সবাই আমাদেরকে হা হা করে তাকিয়েছিলো যে কি না কি হয়ে গেছে পৃথিবীতে তো মঙ্গলবার হয়তো হোলি ছিল সোমবার আমাদের কলেজে এভাবে খেলা হয়েছে দেখুন এভাবে আমি পাগলের মতো ট্রেনে করে ফিরছিলাম তারপর বাড়ি এসে সব রং টং তুলে এভাবে আমি আর শৈলি বেরিয়ে গেছি একটু সাইবারে কাজ ছিল আর বাজার কটা কাজ ছিল আমি ওকে ছাড়া কখনো বাড়ি থেকে বেরোই না তারপর গেছিলাম মনোজিৎদের এখানে আমি সাইবারে গেলে এখানেই যাই সব সময় তারপরে গেছিলাম মিও মোড়ে অনেক দিন ধরে বায়না করছে পেস্ট্রি খাবো ও পেস্ট্রি খাবো তাই ওকে দুটো পেস্ট্রি কিনে দিলাম ও খেলো এবং তারপর বাড়ি চলে আসলাম বাড়ি এসে আজকে ডিনারে ছিল মাটন কষা কষা ঠিক বলা চলে না একটু ঝোল ঝোল টাইপেরই আর রুটি যথারীতি তো এগুলো খেয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা